এলিয়েন শব্দের সাথে বর্তমান যুগে আমরা সবাই পরিচিত। এলিয়েন শব্দটি শুনলে আমাদের মাথায় প্রথমে আসে এরা ভীম গ্রহের কোনো প্রাণী, বস্তু, জন্তু, আপনি যেটাই বলেন না কেন। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এটাকে বুঝার সাথে বলতে পারি, যদি পৃথিবীর কোনো ব্যক্তি মঙ্গল গ্রহে পৌঁছায় তবে মঙ্গল গ্রহের প্রাণীদের কাছে পৃথিবীর মানুষ কি হবে? এলিয়েন। ঠিক একইভাবে যদি মঙ্গল গ্রহের বা অন্য কোনো গ্রহের কোনো প্রাণী যদি পৃথিবীতে চলে আসে তবে পৃথিবীর মানুষের কাছে সেটি হবে এলিয়েন। বিজ্ঞানীরা অনেক আগে থেকেই গবেষণা চালিয়ে দেখার চেষ্টা করেছেন যে সৌরজগতে আশেপাশের গ্রহতে মানুষের মতো কোনো বুদ্ধিমান প্রাণী উপস্থিত আছে কিনা। কিন্তু বিজ্ঞানীরা বহু বছর গবেষণার পরও এখনো পর্যন্ত এমন কোনো প্রাণী অস্তিত্ব পায়নি। কিন্তু আশ্চর্য বিষয় হলো, পৃথিবীতে বহুবার বাইরের প্রাণীদের আগমন ঘটেছে। তাহলে এলিয়েন যদি নাই হবে, এই প্রাণীগুলো কারা বা তাদের উদ্দেশ্যই বা কি? এখন আমাদের এলিয়েনের আগে অন্য একটি বস্তু সম্পর্কে জানা প্রয়োজন, সেটি হলো ইউএফও। ইউএফওর ফুল মিনিং হলো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যার অর্থ অজ্ঞাত কোনো উড়ন্ত বস্তু। আমরা ধারণা করতে পারি এলিয়েন পাখির মতো উড়ে আমাদের পৃথিবীতে আসতে পারবে না, সুতরাং আমাদের মতো কোনো উড়ন্ত যন্ত্রের সাহায্য নিয়ে পৃথিবীতে আসতে হবে। আমরা যেমন আকাশে উড়ার যন্ত্রকে বলে থাকি বিমান বা অন্য কিছু, তেমনি এলিয়েনদের উড়ন্ত যন্ত্রের নাম ইউএফও। ইউএফও নিয়ে কিছু কথা না বললেই নয়, তার জন্য চলুন 1941 সালের 1 সেপ্টেম্বর তারিখের একটি ঘটনা জেনে আসি। ঘটনাটি ঘটে আমেরিকাতে। পাইলট অর্সন ওয়াশিংটনের উপর দিয়ে যখন উড়ে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন গোল আকৃতির কোনো এক যানবাহন ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার গতিতে ছুটে চলছে। পাইলট অবাক হয়ে যান দৃশ্যটি দেখে। কেনই বা অবাক হবেন না, 1941 সালে ঘন্টায় 2500 কিলোমিটার গতিতে ছুটে চলা এটি একটি অসম্ভব বিষয় ছিল। পাইলট মনে করেন এটি হয়তো আমেরিকার কোনো সামরিক বাহিনীর নতুন কোনো আবিষ্কার যা পরীক্ষামূলকভাবে উড়তে দেখা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে জানা যায় কোনো সামরিক বাহিনী নতুন করে এমন আকৃতির কোনো যন্ত্র তৈরি করেননি। তখন থেকে এটির নাম দেওয়া হয় ইউএফও। ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যে আমেরিকার রেডিও, নিউজ পেপার এবং টেলিভিশনে খবরটি নিয়ে তোড়পাড় শুরু হতে থাকে। আপনি জেনে অবাক হবেন, ওই ঘটনা ঘটার পর পরবর্তী 15 দিনের মধ্যে আরো 9টি ভিন্ন ভিন্ন অবস্থানে এই ইউএফও দেখতে পাওয়া যায়। 5 এপ্রিল 1947 সাল, 4 জন বন্ধু একটি জলাশয়ের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। হঠাৎ করে একজন বন্ধু আকাশে একটি উড়ন্ত ইউএফও দেখতে পান এবং সে সাথে সাথে চিৎকার শুরু করে দেয়। সেই মুহূর্তে বাদ বাকি বন্ধুরা বিষয়টি লক্ষ্য করেন। তারা দেখে বুঝতে পারে এটি কোনো সাধারণ যন্ত্র নয়, কিন্তু তারা আশ্চর্য হয় এই ভেবে এত বড় একটি যন্ত্র আকাশে উঠছে কিন্তু কোনো রকম শব্দ ছাড়াই। তার মানে সম্পূর্ণ শব্দহীনভাবে যন্ত্রটি হাওয়ায় ভেসেছিল। প্রায় 7 মিনিট ধরে তারা চার বন্ধু বিষয়টি লক্ষ্য করতে থাকে এবং এক পর্যায়ে তা আবার হঠাৎ করে বিলীন হয়ে যায়। এলিয়েনদের পৃথিবীর মানুষ কখনো সরাসরি দেখতে পাননি, কিন্তু আমরা ধরে নিতে পারি ইউএফও দেখা মানে এলিয়েন দেখা। এগুলো যেহেতু পৃথিবীর কোনো যন্ত্র না, তার মানে পৃথিবীর বাইরের কোনো বস্তু এই যন্ত্রটিকে উড়িয়ে নিয়ে এসেছে। যখন আমেরিকান নিউজ পেপারে ইউএফও নিয়ে কিছুদিন লেখালেখি চলতে থাকে তখন আমেরিকান সরকার এটিকে গুরুত্ব সহকারে দেখে এবং পর্যবেক্ষণ করতে থাকে বিষয়টি। গভর্নমেন্ট ভাবতে থাকে ইউএফও বা এলিয়েন দেশের জন্য কোনো বিপদ বা ন্যাশনালিভাবে কোনো বিপদের আশঙ্কা আছে কিনা। 1951 সালে একটি তদন্ত কমিটি গঠন করে আমেরিকান সরকার। পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এটি নিশ্চিত হওয়া যায় যে ইউএফও দেশের জন্য কোনো হুমকির কারণ হতে পারে না। কিন্তু আমেরিকার জনগণ বিষয়টিকে একটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে মনে করে আন্দোলন শুরু করে। সেই মুহূর্তে আমেরিকান সরকার জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করে যে আমরা এই পর্যন্ত 21,000 রিপোর্ট পেয়েছি এবং তার মতো 20,000 প্লাস রিপোর্ট সলভ করতে সক্ষম হয়েছি। সরকার বলে এটি অধিকাংশ গুজব এবং দেখার ভুল, কিন্তু জনগণ বুঝতে পারছিল সরকার জনগণের কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে। যারা ইউএফও দেখেছে তাদের ভাষ্য মতে পৃথিবীতে যত প্রকার যন্ত্র বা যানবাহন আছে ইউএফও এই যানবাহনের থেকে ভিন্ন এবং বেশ উন্নত। কোনো বিষয় নিয়ে গবেষণা করতে গেলে বিষয়টি সবসময় সিক্রেট রাখতে হয়, এই জন্য হয়তো বা আমেরিকার সরকার এটি নিয়ে কোনো আলোচনা করতে চান না। তবে সব কিছুর পর প্রশ্নটা থেকেই যায় যে এলিয়েন সত্যি আছে কিনা। তবে এর উত্তর সাধারণ একটি ধারণা থেকে দেওয়া যায়। পৃথিবী সৌরজগতের ছোট্ট একটি গ্রহ মাত্র, আর এই সৌরজগৎ একটি গ্যালাক্সির অংশ কেবলমাত্র। পৃথিবীর মতো গ্রহ কোটি কোটি আছে গ্যালাক্সির ভিতরে, তাই শুধুমাত্র যে পৃথিবী নামে গ্রহে প্রাণী অস্তিত্ব আছে এটা বলা বোকামি হবে। এই জন্য আমরা বলতে পারি এলিয়েন বা ভিন্ন গ্রহবাসী সত্যি আছে, কিন্তু তারপরও এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ, তর্ক বিতর্ক রয়েছে। তবে আপনিও আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।